স্বাগতম জানাই আমার এই সাজির বাইক গুরু টু চ্যানেলে আপনাদের আসার জন্য বন্ধুরা ধন্যবাদ। আমার নাম হচ্ছে সাজিরুদ্দিন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। তো মেকানিক বন্ধুরা, আজকের ভিডিও টপিক হচ্ছে যে বাজাজ প্লাটিনা বাইক আমরা ফুল ইঞ্জিন কীভাবে করব। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আসল তথ্য দেব, যেমন বাইকটা আমরা ইঞ্জিন করার পর 3 বছর 4 বছর এই বাইকের ইঞ্জিনটা চাই। তো মেকানিক বন্ধুরা, ভিডিওটা আমার অনেক ইন্টারেস্টিং হতে পারে, তো ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো মেকানিক বন্ধুরা, দেরি না করেই চলি ভিডিওটা স্টার্ট করি। তো আমার মেকানিক বন্ধুরা, ভিডিওটা আপনাদেরকে আরম্ভ করি আর বলি, বাজাজ প্লাটিনা আমার কাছে 112 সিসি জাদু মডেল, এই ইঞ্জিনটা আমি খুলেছি আর পুরো ইঞ্জিনটা দেখেন কী অবস্থা হয়েছে, যে কাচরা হয়ে গেছে। তো মেকানিক বন্ধুরা, এই ইঞ্জিন আমাদেরকে ফিটিং করার আগে সমস্ত মালকে আমাদেরকে ওয়াশ করতে হবে, তারপরে আমরা ইঞ্জিন বানব। তো যে কোনো ইঞ্জিন আমরা খুলি তার আগে আমাদেরকে খোলার পর পেট্রোল দিয়ে বা কেরাসিন তেল দিয়ে আমাদেরকে ওয়াশ করতে হয়। ওয়াশ করার পরেই আমরা যে ফিট করব ইঞ্জিনটাকে, সেই ইঞ্জিনটা আমাদের যাবে 3 বছর 4 বছর চলে যাবে, কোনো ব্যাপার নাই। তো আপনারা ভুল কাজ করবেন না, ইঞ্জিনটাকে আগে কেরাসিন তেল দিয়ে পেট্রোল দিয়ে ওয়াশ করে নেবেন। তারপরে নেক্সট আপনাদেরকে বলছি, এই ধরনের পুরো পার্টসকে ওয়াশ করে আর সব জায়গাতে শেডিং করে নেবেন, যেন আমাদের ফিটিং করার সুবিধা হয়, একটার পর একটা আমরা ঠিকভাবে নিতে পারি। তো মেকানিক বন্ধুরা, এই বাইকে আমি কী কী লাগাবো বলে দিচ্ছি। ক্লাচ প্লেট, প্রেসার প্লেট, ভাল্ব, পিস্টন রিং, টাইমিং চেন, কানেক্টিং রড, মেইন ব্যারিং, ওয়েল সিল কিট, প্যাকিং কিট, ইঞ্জিন ওয়েল, তো এই সব জিনিস আমি এই বাইকে লাগাবো। তো মোটামুটি এই বাইকে আমার খরচা আসবে 6000+ হয়ে যাবে, কেন একটা ফুল ইঞ্জিন করতে গেলে আমাদেরকে সব কিছু জিনিস আমাদেরকে জেনুইনভাবে করতে হয়, সব অরিজিনাল পার্টস লাগাতে হয়। তো মেকানিক বন্ধুরা, আমি যেগুলো কথা আপনাদেরকে বলছি সেভাবে আপনারা কাজ করবেন, আপনাদের ইঞ্জিন গ্যাভরিটি বেড়ে যাবে, 4 বছর আরামসে যাবে একটা ইঞ্জিন, কোনো অসুবিধা হবে না, কোনো সমস্যা হবে না, আমি কথা দিচ্ছি, কেন আমি এভাবে করে আসছি আর আমার যেগুলো ইঞ্জিন আমি করি সেগুলো বাইকের কোনো সমস্যা হয় না, বা কোনো সমস্যা হয় সেটা আমি আপনাদেরকে ওই কাস্টমারকে পরে করে দেখে দিই, সলভ হয়ে যায়। কোনো কোনো বাইকে শুনো সমস্যা হতেও পারে, এটা না যে আমার কাছে হয় না, হতেও পারে, তবে বেশিরভাগ এভাবে কাজ করলে কম সমস্যা হয়। তো চলি এবার আমরা ভিডিওটা স্টার্ট করি। তো মেকানিক বন্ধুরা, দেখছেন আমার হাতে এই যে আপনার টাইমিং চেন, প্রেসার প্লেট রাখলাম, ক্লাচ প্লেট আর ভাল্ব সিল আছে, নিচে প্যাকিং কিট, এই যে প্যাকিং কিট, তারপরে আমরা চেন কিট লাগাবো, ক্র্যাঙ্ক, এসব জিনিস ফিট করবো। এবার আমার এখানে দেখছেন ব্যারিং খারাপ হয়ে গেছে, ব্যারিংটা আমি নতুন লাগাবো। নতুন ব্যারিং দিলে বাইকের ইঞ্জিনের সাউন্ড খারাপ আসে না, ভালো আসে। তো এই অয়েল দিয়ে একটু লুব্রিকেন্ট করে দিই পুরাতন ব্যারিংগুলোতে, তাহলে কী হবে আমার ব্যারিংগুলো ভালো হবে। এবার আমি গিয়ার বক্সটা ফিটিং করি। তো চেঞ্জারটা আগে ফিটিং করলাম আর দেখেন আমি কীভাবে খুলছি, যদি আপনাদের আউলে যায় তাহলে এই যে এভাবে ফিট করবেন যেভাবে আমি খুলছি আমার দেখে দেখে, তাহলে আপনাদের সমস্যা হবে না, এটা লক থাকে, এটা খুলে না। এবার আপনারা কী করবেন, এই যে লক আছে এই পিনিয়নটা ভরবেন, ঠিক আছে, তারপরে দেখেন আমি কী ভরছি, এই যে উল্টো ভরবেন না, আর এখানে একটা বুস্ট রয়েছে সেই বুস্টটা কিন্তু অবশ্যই দিবেন। বাস আমার এটা গিয়ার বক্স পিনিয়ন সেটিং হয়ে গেল। এবার নেক্সট এই পিনিয়নটা দেখেন, এই উপরে একটা ওয়াশার আছে আর এই পিনিয়ন আছে, ঠিক আছে, এখানে কোনো ওয়াশার নেই, আর একটা এই যে পিনিয়ন আছে, পিনিয়নটা এভাবে খুলবেন, এভাবে সেটিং করবেন যদি আউলে যায়। তো তাহলে আমি এই পিনিয়নগুলো লাগাই আর দেখে দেখে আপনারা ফিট করে নেবেন। তো মেকানিক বন্ধুরা, আমার সেট করা হয়ে গেল, এবার আমি বাইকে সেটিং করি ইঞ্জিনের মধ্যে। এটা হচ্ছে হাউজিং ড্রাইভ আর ওটা হচ্ছে চেন ড্রাইভ, তো দুটোকে ভরলাম সেন্টার করে, আর দেখেন সেটিং হয়ে গেল। এবার এই চেঞ্জারগুলো সেটিং করবো, দেখেন ছোট চেঞ্জারটা এপারে থাকবে আর কাটিংটা নিচে থাকবে। তাহলে আমরা শ্যাফটা ভরে দিব, শ্যাফটা ঢুকিয়ে দিলাম, তারপরে দেখেন এই সাইডের হলো, ওই সাইডেরটা আমি উপরে দিকে দিলাম আর শ্যাফটা ভরে দিলাম, বাস আমার গিয়ার বক্স ফ্রি হয়ে গেল আর সেটিংও হয়ে গেল। এবার কানেক্টিং রড আমি নতুন লাগিয়েছি, মেন ব্যারিংও। এবার ক্র্যাঙ্কটা আমি ফিট করব। তো দেখেন ক্র্যাঙ্কটা আমি কীভাবে ফিট করছি, আস্তে আস্তে করে ভরবো আর একটু একটু করে হেলাবো, ক্র্যাঙ্কটা আমার ঢুকে গেল।
তো মেকানিক বন্ধুরা একটু রিজিবন আঠা দিয়ে দিবেন, দিলে ইঞ্জিনটা লিক করবে না। প্যাকিং দিবেন, প্যাকিং অ্যাকচুয়ালি এই বাইকে থাকে না, তবুও দিয়ে দিবেন, দিলে কোনো অসুবিধা নাই। মেন চেম্বারটা আস্তে আস্তে করে ভরবেন, আস্তে আস্তে করে, জবরদস্তি করবেন না, আর টুকটুক করে আস্তে আস্তে করে মারবেন কাঠের হাতুড়া দিয়ে। বাস, এবার বড় তিনটা বোল্ট আছে এদিকে লাগবে, 8 mm বোল্ট, তিনটা বোল্ট বড় থাকবে, বাকিগুলো ছোট থাকবে। বাস আমি নাটগুলো টাইট করে দিই। এবার আমার নাট টাইট হয়ে গেল। এবার জেবিডি প্রিমিয়ামের এই দেওয়ার আগে এখানে একটা আমাদেরকে প্রিমিয়াম দিতে হবে, অয়েল পাম্পকে ঘোরাবে, আর এটা হচ্ছে আমাদের জেবিডি প্রিমিয়াম। তো লক দিয়ে আমরা এটা সেটিং করে দিলাম। এবার নিচে অয়েল পাম্পটা আমরা নিচে লাগিয়ে দিব। অয়েল পাম্পটা যদি আপনাদের ওয়াশ করে নেবেন, অয়েল পাম্প যদি আমাদের খারাপ থাকে তাহলে হেডের মধ্যে নোংরা যাবে আর হেডে কাজ করবে না। এবার আমার এভাবে অয়েল পাম্পটা কাজ করছে দেখেন। এবার আমি আপনাদেরকে বলি কিক স্প্রিং আমরা কীভাবে সেটিং করি। তো স্প্রিংটা আমি ভরলাম এখানে লকের মধ্যে, আর এই বুস্টটা ভরলাম। ভরার পর এই শ্যাফটাকে আমি ইঞ্জিনের হোল্ডের মধ্যে ভরবো, ভরার পর এটাকে আমি পাক দেব। তো কীভাবে পাক দিচ্ছি সেটা দেখেন। এই যে আস্তে আস্তে করে ভরলাম আর স্প্রিংটা সামনে লাগালাম, আস্তে আস্তে করে নিয়ে এসে লকের মধ্যে ঢুকিয়ে দেবো, আমার স্প্রিংটা পাক হয়ে যাবে আর কিকটা ঠিকভাবে রিটার্ন দেবে। তো চলি, এই যে গ্রুপের মধ্যে ভরে দিলাম, এবার আমার কিক স্প্রিংটা লক হয়ে গেল আর হাউজিং ড্রাইভটা শ্যাফটও ফ্রি হয়ে গেল। এবার চলি এই বলগুলো দিয়ে দিই। এই বলের মাধ্যমে গিয়ারের চেঞ্জার হয়, গিয়ারগুলো খেলে। তো সমস্ত কিছু দেওয়ার পর গিয়ার শ্যাফটা ভরলাম, এবার উপরে বাটি দিলাম, দিয়ে এলেঙ্কি নাট আছে টাইট দিয়ে দেবো। বাস টাইট হয়ে গেল, টাইট করে দিলাম। এবার মেকানিক বন্ধুরা, এবার আমি হজিং ভরবো। তার আগে একটা বুস্ট দিলাম, দিয়ে আমি ঘুরিয়ে দেখছি আমার কোনো জায়গা ধরছে কি না, একদম ঠিক আছে। এবার ক্লাচ প্লেট, প্রেসার প্লেট, ক্লাচ প্লেট, প্রেসার প্লেট, ক্লাচ প্লেট, প্রেসার প্লেট, ক্লাচ প্লেট, প্রেসার প্লেট। বাস এবার আমি হাউজিংয়ের মধ্যে আস্তে আস্তে করে অ্যাডজাস্ট করে ভরে দিব, নাটটাকে টাইট দিয়ে দেবো। আমার হাউজিংয়ের নাটও টাইট হয়ে গেল। এই জিনিসটা আমরা লক্ষ্য করে লাগাবো, আস্তে আস্তে করে অ্যাডজাস্ট করে। এবার আমাদের এখানে একটা লক দিতে হবে, জেবিডি প্রিমিয়ামের উপরে যেটা আমরা বাটি লাগাবো, ব্যালেন্সার বলি। এটা হচ্ছে ইঞ্জিন ওয়েট বাড়ানোর জন্যে, ইঞ্জিনের ওয়েটটা বেড়ে গেলে পিক আপটা ভালো আসে। নাটটাকে ফুল টাইট দিয়ে দিবেন। তো মেকানিক বন্ধুরা ফুল টাইট হয়ে গেল। এবার এই ক্যাপের নাটগুলো আমরা লাগিয়ে দেবো। এবার এখানে ক্লাচ বুস আছে, ব্যারিংওয়ালা বুস, এটাও দিয়ে দেবো। রিজিবন আঠা দিয়ে আমরা প্যাকিং দিয়ে লাগিয়ে দেবো। নিচে আমাদের অয়েল নেট আছে সেটাও দিয়ে দিলাম, আর প্যাকিংও আমরা লাগিয়ে দিলাম। এবার এখানে বুস যেটা আছে এটা ক্লাচ হয়। এবার ক্লাচ চেম্বারটা আমরা সেটিং করে দিলাম, দিয়ে 8 mm বোল্ট দিয়ে টাইট দেওয়ার পর এই যে টাইমিং গার্ড এগুলো লাগাতে ভুলবেন না, আর এগুলো নাট টাইট করবেন ভালো করে। বাস আমার টাইমিং গার্ডও এখন সেটিং হলো। টাইমিং চেন লাগাই, নতুন টাইমিং চেন। টাইমিং চেনটা আমার খারাপ হয়ে গেছিলো, সাউন্ড খারাপ আসছিলো। এবার নিচের দুটো নাট লাগানোর আগে কাপড় দিয়ে নাটগুলো লাগাবেন, নাহলে ফুটো দিয়ে ইঞ্জিনে পড়ে যাবে। কয়েল প্লেট লাগিয়ে দিই, এলেঙ্কি নাটগুলো টাইট করে দিই, ম্যাগনেট লাগাই। এবার আমার এখানকার কাজ কমপ্লিট, নাট লাগিয়ে ম্যাগনেটটা। এবার আপনাদেরকে পিস্টনটা লাগাবো। তো আমার এবার সেটি হয়ে গেল। মেকানিক বন্ধুরা পিস্টন রিং আমরা কীভাবে রাখি সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলে যাবেন, ভিডিও বানানো আছে। তো এবার আমি লুব্রিকেন্ট করে দিই, একটু লুব্রিকেন্ট করে পিস্টনটাকে আস্তে আস্তে করে ভরবো। পিস্টনের রিংগুলো আমরা চারিদিকে দেখবো কোনটা উঠে আছে, মারতুল দিয়ে চেপে চেপে আস্তে আস্তে করে ভরে, জোর জবরদস্তি ভরতে হবে না, আস্তে আস্তে ভরতে হবে, নাহলে পিস্টন রিং ভেঙে যাবে, চেপে যাবে, তাহলে সমস্যা হবে। আস্তে আস্তে লাগিয়ে পিস্টনটাকে টপে করে নিলাম। এবার আমার টাইমিং চেনটা উপরে তুলে নিয়েছি। হেডের কাজে আপনারা ভুলবেন না, ভাল্ব চেঞ্জ করবেন, ভাল্ব সেল চেঞ্জ করবেন। এবার আমার টাইমিং দেখেন মেকানিক বন্ধুরা, পিস্টনের যেটা টি লেখা আছে তার পাশে একটা দাগ আছে মার্কিং দেখেন, আর চেম্বারেও একটা মার্কিং আছে। তো আমাদেরকে এই মার্কিংটাকে মেলাতে হবে, পিস্টন অটোমেটিক টপে চলে যাবে। দেখেন টিয়ের পাশে পয়েন্ট আছে আর ইঞ্জিনও পয়েন্ট আছে, এখানে আমাদের মেলালে পিস্টনটা টপে হয়ে যায়। এবার আপনারা দেখেন হেডে, দেখেন হেডের উপরে এখানে টি লিখে আছে আর হেডের চেম্বারেও একটা পয়েন্ট আছে দেখেন, তাহলে আমাদের টাইমিং অ্যাডজাস্ট হয়ে গেল, কোনো সমস্যা নাই। এবার মেকানিক বন্ধুরা ম্যাগনেটটা আমরা, রকারটা আমরা দুটো ফ্রি রাখবো,
তো এটা 8 mm করে আমাদের রাখতে হবে ফিলার গেজের মাধ্যমে। তো বেশি ঢিলা রাখা দরকার, কেন বাইক কিছুদিন চলার পর বাইক অটোমেটিক ভালভ কেটে যায় আর ভালভের রকার টাইট হয়ে যায়। তো আমরা ঢিলা রাখলে সমস্যা নাই, টাইট রাখলে সমস্যা আছে। তো ঢিলা রাখার জন্য তো মেকানিক বন্ধুরা এই বাইকে আমি ফিট করব, কিন্তু আজকে আর করব না, কালকে করব। তার জন্য দুঃখিত, আপনাদের স্টার্ট করে দেখাতে পারবো না, তার জন্য দুঃখিত, সব ভিডিওতে দেখাই। তো মেকানিক বন্ধুরা ভিডিওটা দেখলেন, কেমন লাগলো? যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেন আমি বাইকের ব্যাপারে ভিডিও আনতে থাকি আর আপনাদেরকে দেখাতে থাকি। তো থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট, জুড়ে থাকুন সাজির বাইক গুরু ব্যাঙ্গুলি 2 চ্যানেলের সঙ্গে।